নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সাথে আমি আপনাদের দিব্যজ্যোতি। আজ বহুদিন পর আপনাদের জন্য ফাইনালি একটা গল্প আনতে পারলাম। হ্যাঁ, তবে এটা ব্যোমকেশবাবুর গল্প নয়। ব্যোমকেশবাবুকে তো আমি বলেইছি 18 তারিখ আনছি, তবে তার আগে এতদিনের গ্যাপ রাখবো, তাই ভাবলাম আমার নিজের লেখা একটা গল্প প্রথমবার আপনাদের শোনাই। গল্পটি ভুল ত্রুটি মাফ করবেন। চলুন তবে গল্পের দিকেই এগোনো যাক। আমার আজকের নিবেদন, শহুরে ধুলো। গল্পটি বেশ কিছুদিন আগেই লিখেছি, তাই এর বিশেষ ইন্ট্রোডাকশনের প্রয়োজন হবে না। গল্পটির মূল চরিত্রে আমি, চক্রবর্তী মশাই এবং ভদ্র মহিলাটি। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, শহুরে ধুলো। কলকাতা শহরে বসন্ত পড়বে পড়বে ভাব। বাঙালির অন্যতম প্রিয় ঋতু শীতকালকে ছুটি দিতে না চাইলেও অবত্যা ঋতুচক্রের প্রভাব। তবে আমরা ওই গরমকালটা বাদে বেশিরভাগ সব ঋতুকেই পছন্দ করি। উফ, কলকাতা শহরে গরমের সময় যা অবস্থা হয় আমাদের, বাপ রে। যাই হোক, বসন্তের প্রতি বাঙালির প্রেম সেই রবি ঠাকুরের আমল থেকে। গ্রামের দিকে যেমন পরিবেশ বা আবহাওয়া দেখে আমরা বুঝতে পারি যে বসন্ত বা অন্য কোনো ঋতু আসবে, আমাদের শহরে কিন্তু তেমন ব্যাপার নেই। আমাদের শহরে গাছপালা বলতে খুবই কম, তবে তাতে ওই সামান্য কয়েকটি কোকিলের ডাক আরও ইত্যাদি নানান নাম না জানা পাখির আওয়াজ শুনে আমরা বুঝতে পারি যে হয়তো ধীরে ধীরে সেই ঋতু আসছে। আমাদের ঘাতিবাগানের এই পার্কটায় কয়েকটি গাছ রয়েছে, তাতেও প্রায় 10-15টার মতো কোকিল বা ওই ধরনের পাখিরা আসে। সকালবেলায় তো তাদের ডাকেই যেন আমাদের ঘুম ভাঙে, আর তাদের এই ডাক শুনলেই মনে হয় যে হ্যাঁ, এবার বোধহয় বসন্তটা আসছে আসছে। সারাদিন শহরের বহু ব্যস্ততার মাঝে এই সাধারণ মানুষরা আমাদের পার্কটায় বিকেলে এসছে একটু বেশ আড্ডা জমা, আর তাদের আড্ডার সঙ্গী হিসাবে পাশে তো শিবুদার চায়ের দোকান রয়েছে। এই পার্কে ছোটরা কখনো ক্রিকেট বা কখনো ফুটবল নিয়ে ব্যস্ত, আর প্রবীণরা তারা তো রাজনীতি, দেশ, সিনেমা, বায়োস্কোপ, এর ঘরের ব্যাপার, ওর ঘরের ব্যাপার, আরও কত নাম না জানা বিষয় নিয়ে নিত্য আড্ডা জমান। আমি অনুরাগ, আমি ক্লাস 8-এ পড়ি। পড়াশোনায় আমি মোটামুটি হলেও আমার আঁকার প্রতি বেশ ভালোবাসা। রোজকারের মতো আমিও সেদিন আমাদের স্কুল থেকে ফিরছিলাম। আমাদের বাড়ি ওই পার্কের পাশ দিয়েই যেতে হয়। যাওয়ার সময় খেয়াল করি বহু ছোট ছোট ছেলেরা আমাকে হাত নাড়া দিয়ে ডাকছে খেলার জন্য। আমি খেলাধুলা করতে খুব ভালোবাসি, আর ক্রিকেট তো আমার সব থেকে প্রিয়। তবে আমি বড্ড টায়ার্ড ছিলাম, তাই তাদেরকে হাত নাড়া দিয়ে জানালাম যে আমি কাল আসব। আমি কিছুটা এগিয়ে এসে আমাদের গলির মুখে পড়েছি, এমন সময় দেখি পিছন থেকে কেউ আমার নাম ধরে আমায় ডাকলো। পিছন ফিরে যখন তাকালাম, একি এই যে স্বয়ং ক্লাবের প্রেসিডেন্ট মশাই। উনি কি বললেন তা বলার আগে ওনার চেহারার বর্ণনাটা না দিলেই নয়, ভারী কৌতুক বর্ণনা তার। মাথা ভর্তি টাক, একটা চার্লি চ্যাপলিনের মতন ছোট্ট গোঁফ, আর তার পদযুগলের চেয়ে তার বিখ্যাত রসগোল্লার হাড়ির সাইজের ভরিটিই যেন আগে চলে। গায়ে একটা পাতলা তসরের পাঞ্জাবি, ভরির চাপে তা প্রায় ফেটে যায় যায় অবস্থা। তাকে দেখে আমি একটা ভয়ঙ্কর হাসি চেপে রেখেই বললাম, আরে চক্রবর্তী মশাই, যে তা এই অবেলায় হঠাৎ আমায় কেন ডাকলে? তিনি একটু হেসে বললেন, আরে না, তেমন কোনো ব্যাপার নয়। আসলে অনেকদিন ধরে তোমায় কয়েকটা প্রশ্ন করার ছিল, তাই আর কি তোমায় খুঁজছিলাম। আরে প্রতিদিন ওই চায়ের আড্ডায় বসে গেলে তুমি যাও ঠিক কথা, কিন্তু তোমার ডাকার সময় বা সুযোগ দুটোই থাকে না। আজ তো তোমার ব্যানার্জিরা কেউই আসেনি, তাই কয়েকটা প্রশ্ন করছি, যদি তুমি কিছু মনে না করো বাপু। আচ্ছা বলুন না, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, ওই ইয়ে কি বলে, মানে ওই তোমাদের পাশের বাড়িতে একটা নতুন ওই একটু ওই গেও ফ্যামিলি এসেছে না? আরে বুঝতে পারছো তো কাদের কথা বলছি, মানে ও তাদের সাথে কি তোমাদের আলাপ আছে? আলাপ আলাপ বলতে ঠিক তেমন নেই, তবে দেখা হলে পরস্পর পরস্পরের কুশল সংবাদ জানতে বিশেষ আগ্রহী থাকি বই কি। আচ্ছা 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 আচ্ছা,
বুঝলাম, মানে কি বলো তো বাবু, ব্যাপারটা তোমায় বলে বলছি, এজন্য আবার কাউকে কিছু বলো না। কেউ তো গ্রাম থেকে এসেছে, বাড়ির সামনে দিয়ে যখন যায়, বাপ রে বাপ, কি বাজে গন্ধ, যেন মনে হয় বাড়ির ভিতরেতে গোবর রয়েছে। কে পচা গন্ধ বেরোয়, যেন মনে হয় ড্রেনের পাশ দিয়ে আমি হাঁটছি। আমাদের এই ওদের এখানে আসাই উচিত হয়নি জানো তো, আমার এটা মনে হয়। আর তোমাদের বাড়ির পাশে, তোমরা কত স্ট্যান্ডার্ড ফ্যামিলি, তোমাদের বাড়ির পাশে এসেরকম থাকে। একদিন আমি যাচ্ছিলাম জানো, মনে হলো যেন বাড়িতে শুঁটকি মাছের ঝোল করছে, বাঙাল টাঙাল হবে বোধ হয়। ওফ, গোটা পাড়া যেন গন্ধে ভর্তি করে দিচ্ছে, না আমি আর থাকতে পারছি না। দেখুন, সত্যি কথা বলতে গেলে আপনি তো জানেনই ভালো করে, আমি বাড়ির বাইরে তেমন একটা বেরোই না, তাই কে কি করছে না করছে এসবের খেয়ালও আমি রাখি না তেমন। নিজের পড়াশোনা, নিজের কাজ, এই নিয়েই আমি ব্যস্ত থাকি। কার বাড়িতে কারা কি করছে না করছে, তারা কে কি, এসব নিয়ে আমি অত বেশি আলোচনা করি না। না, আমিও করি না, তবে কি বলো তো, তোমাদেরই তো বাড়ির পাশে, তাই আর কি তোমায় বললাম। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, তোমায় দেখে তো একটু ব্যস্ত মনে হচ্ছে, যাও, সাবধানে যাও বাবু, ভালো থেকো। হুম হুম হুম, ঠিক আছে, আসছি। হ্যাঁ, বলে আমি তখনকার মতো সেখান থেকেই বিদায় নিলাম। বাড়ি ফিরে মাকে সবিস্তারে সবটা খুলে বললাম। মা দেখি আমার দিকে তাকিয়ে একটু বোকা বোকা মতো হেসে রান্নাঘরে চলে গেলেন। আজ শরীরটা তেমন টানছে না, আসলে কাল রাত করে ওই স্কুলের এক বীভৎস কাজ, অর্থাৎ সেই যুগান্তকারী প্রজেক্ট নামক ব্যাপারটিকে সুসম্পন্ন করছিলাম। রাত 9টার দিকে মায়ের ডাক পড়ল, আমিও ফোনটা রেখে রাত্রের খাওয়ার জন্য নিচে গেলাম। আমি সাধারণত পড়াশোনার কাজ সেরে 11টায় খাই, কিন্তু আজ বড্ড টায়ার্ড থাকতে। শীতের রোদ গায়ে মেখে দিন কাটছে। বাবা দেখি এক মনে খবর দেখছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। ওরে বাবা, তার মানে এখন বাবার সবচেয়ে প্রিয় একটা শো হচ্ছে রেড কার্ড, হয়তো অনেকেই জানবেন। এই মুহূর্তে বাবাকে ডাকা যাবে না, বাবার কঠিন আদেশ। তাই আমিও বিশেষ টায়ার থাকায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শোবার ঘরে চলে গেলাম। রাত তখন ঠিক 1টা। হঠাৎ করে আমার মনে পড়ল পাশের বাড়ির ছেলেটির কথা, মনে অনেক প্রশ্ন এলো, ওই বাড়ির ছেলেটি কেন বাইরে বের, কেন সে সবার সাথে মেশে না, কেন সে খেলাধুলো করে না, কেন কেন? বড় মুহূর্তেই খেয়াল হলো, কেনই বা আমার এত চিন্তা। আমি কোনোভাবে রাতটুকু ঘুমানোর চেষ্টা করি, মনে মনে ভাবলাম কাল সকাল হোক না, তারপর এসব নিয়ে ভেবে দেখা যাবে। কোনোভাবে ঘুম আসছে না দেখে একটু অরিজিৎ সিং এর গান শুনতে শুনতেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে স্কুলের জন্য তৈরি হচ্ছি, এমন সময় দেখি হেড স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন। তিনি লিখেছেন, আগামী 5 দিন বিদ্যালয়ে সকল শ্রেণীর পঠন পাঠন স্থগিত থাকবে, ব্যাস এইটুকু, কোনো কারণ তিনি উল্লেখ করেন। আমাদেরও বা কী, একটু ছুটি পাওয়াই গেল। কী করি ভাবতে ভাবতে হঠাৎ ইচ্ছে হলো, আচ্ছা কাল রাতে তো আমি পাশের বাড়ির ছেলেটির কথা ভাবছিলাম, আজ বরঞ্চ একটু প্রতিবেশীদের সাথে আলাপ করা যাক। যেমন ভাবনা তেমন কাজ, মাকে আসছি বলেই চলে গেলাম তাদের বাড়িতে। বাড়ির সামনে গিয়ে 2 বার কলিং বেল বাজাতেই একজন মাঝবয়সী ভদ্রমহিলা এক মুখ হাসি নিয়ে দরজা খুলে দিলেন, পরনে একটি সোনালি রঙের ছাপা শাড়ি। বললেন, আরে আরে কি সৌভাগ্য আমাদের, এসো এসো বাবু, ভিতরে এসো। একজন অপরিচিতের কাছ থেকে এ ধরনের ব্যবহার সত্যি আমি আশা করিনি। তার অনুরোধে আমি বাড়িতে ঢুকলাম। ঘরের ভিতর তাকিয়ে আমি খুব একটা অবাক হলাম না, আর 5টা মধ্যবিত্ত বাঙালি বাড়ির মতোই তাদেরও। তবে এক, আমি ঘুরে ঘুরে ঘরের এদিক ওদিক দেখছি, এমন সময় তিনি জিজ্ঞেস করলেন, কি খাবে বলো, একটু জল মিষ্টি চলবে তো? আমি একটু মৃদু হেসেই বললাম, আরে আরে না না, এত ব্যস্ত হবেন না, আমার পেট ভরাই আছে, এই সবে তো মা টিফিন করে দিল, আমি খেয়ে এসেছি। তা বললে চলে নাকি, প্রথমবার আমাদের বাড়িতে এলে কিছু না খেলে চলে? তুমি বরং উপরে উঠে সুভাষের ঘরে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা বলে আমি উপরে চলে গেলাম। ভদ্রতার খাতিরে আমি আর না করলাম না, এমনিতে মিষ্টি আমার খুব একটা যে অপছন্দ তা নয়।
আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে দরজা খুলতেই যা দেখলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি হা হয়ে এক দৃষ্টি বিছানায় শুয়ে থাকা ছেলেটিকে দেখছিলাম। মনে মনে ভাবছিলাম, এত এত কম বয়সে একটা ছেলে, সে কিনা ক্যান্সার আক্রান্ত। তার এমন করুণ দশা দেখে আমার দুই চোখের কোণে অশ্রুর এক বেনাম ধারা ভেসে এলো। বুকে মনে হলো কেউ একটা শক্ত পাথর চেপে ধরল। মনে হচ্ছিল সত্যিই কি এটা সত্যি? সত্যি আমরা তো কত সুখে আছি, ভালো আছি, তাও কিসের এত চাহিদা আমাদের? কই এনাদের তো আমাদের মতন এত উচ্চাকাঙ্ক্ষা নেই। তারাও তো এত কষ্ট সহ্য করে বেঁচে আছেন, তাও তারা বাইরে বেরোন না বলে তাদের সম্বন্ধে চক্কর্তি মশাইদের মতন মানুষেরা অমন কটুক্তিকর, অমন ঘৃণাযুক্ত শব্দ উচ্চারণ করে। আজ 3 বছর হল আমার সুভাষীর এই দশা। আমি হঠাৎ করে চমকে উঠে দেখলাম তিনি আমার পিছনে দাঁড়িয়ে রয়েছেন এবং মাথা নিচু করে কথাটি বললেন। আমি কি বলবো তা ভেবে না পেয়ে এক দৃষ্টে তার দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম সত্যি সত্যি আমার কি কোনো শব্দ এনাদের প্রতি বলার আছে? যে যন্ত্রণায় এনারা ভুগছেন তার উত্তর কি হতে পারে? শুধু সহানুভূতিতেই সব হয় না, আরও অনেক কিছু লাগে যা এই মুহূর্তে আমার মধ্যে নেই। আমি তাও বৃথা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বললাম, দেখুন এত ভেঙে পড়বেন না, এই মুহূর্তগুলোতে আপনাদেরই বেশি শক্ত থাকা উচিত। উনি শাড়ির আঁচল দিয়ে চোখটি একটু মুছে বললেন, হ্যাঁ ঠিক বলেছ বাবাই, ওঠো দেখো কে এসেছে তোমার সঙ্গে দেখা করতে। ছেলেটি ধীরে ধীরে চোখ খুলল। তোমাকে তো একটা কথা বলাই হয়নি, 4 বছর হয়ে গেল ও একটা অ্যাক্সিডেন্টের পর থেকে আর কথা বলতে পারে না। ছেলেটির প্রতি আমার অনুভূতি যেন আরো 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 প্রবল হয়ে পড়ছে। একের পর এক এই ধরনের কথা, এই ধরনের শব্দ, এত ছোট বয়সে একটা ছেলে কিভাবে হতে পারে এমনটা? আমি জানি না আমার ভিতরে কি হচ্ছে, আমি বোঝাতে পারবো না। আমি তৎক্ষণাৎ ওনাকে বললাম, আমি একটু আসছি দাঁড়ান। বলেই আমি কোনোভাবে ছুটে এসে আমার ঘরে ঢুকে আমি দরজা লক করে খাটের ওপর শুয়ে পড়ে এক শব্দে একইভাবে এঁধে চললাম। কারণ আমারও বোঝা না। আমার জীবনে অনেক খারাপ সময়, অনেক খারাপ দিনই এসেছে, তবে আমি প্রার্থনা করব ঈশ্বরের কাছে 14 জুলাইয়ের মতন দিনটি যেন আমার জীবনে আর না ফিরে আসে। আমি যত কাল বেঁচে থাকব তত কাল এই দিনটিকে মনে রাখব। এতটা দুঃখ, এতটা কষ্ট বোধহয় আমি এর আগে কোনো দিনও অনুভব করি। কারণ আপনাদের বলছি, ওই দিন সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে কোলাহলের আওয়াজ পেলাম। ছুটে গিয়ে মাকে জিজ্ঞেস করে মা যা বললেন তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। চারিদিক কেমন অন্ধকার হয়ে গেল আমার। প্রার্থনা করলাম, আর যাই হোক কোনো কাছের মানুষের সাথে যেন এমনটা না হয়। আমি সেই দিন তাদের বাড়ি থেকে ছুটে চলে আসার পর প্রত্যেক দিন আমি সুভাষের সাথে দেখা করতে যেতাম। কাছে গেলে যেন আমার নিজেকে হালকা লাগত। ওর মুখটা দেখলে, ওর চোখ দুটোকে দেখলে যেন মনে হতো এক অতুল গভীর সমুদ্র, যাতে ডুবতে চাইলেও তুমি ডুবতে পারবে না, বারবার তুমি ভেসে উঠবে। এমন একটা দিনে এমন একটা ছেলের সাথে এমনটা হতে হলো? আমি মাঝে শুনেছিলাম সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, তাকে নাকি আবার নতুন করে কেমো দেওয়া হচ্ছে, কিন্তু তাও নাকি আর কিছু করা যায়নি।
আজ আজ এমনটা কেন হলো? ঈশ্বর, কেন করলে এমন? কেন করলে? ভালোবাসা কি এতটা অন্যায়? প্রেম তো নয়, নিজের নিজের ভাইয়ের মতো ভালোবেসেছিলাম আমি। সকল শ্রদ্ধার জিনিসগুলোকে কেন তুমি কেড়ে নাও আমার থেকে? এসব কেসেছ আমার থেকে কেন? মায়ের কথা শেষ হতে না হতে আমি বাইরে ছুটে চলে আসি। সুভাষের বাবা মা হাউ হাউ করে কাঁদছেন, এটাই তো স্বাভাবিক, একমাত্র সন্তান তাদের। আমি তাদের কাছে যেতেই সুভাষের মা আমায় পাগলের মতো জড়িয়ে ধরে কাঁদতে ডাকলেন, যেন আমায় দেখে তাদের দুঃখের সকল বাঁধ ভেঙে গিয়েছে। তিনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, সুভাষ আর নেই বাবু, সুভাষ আর নেই। আমি প্রায় ভূত দেখার মতো এবং কষ্টে বেদনায় জর্জরিত হয়ে একটাই প্রশ্ন করলাম, কিভাবে এমনটা হলো? কাল অব্দি তো সবই ঠিক ছিল, ভাইয়ের এমনটা হলো কিভাবে কাকিমা? তিনি আমার কোনো প্রশ্নের জবাব দিতে পারলেন না, শুধু এক মনে একটি মাত্র কথা বলতে বলতে জ্ঞান হারালেন। কাল রাতে সব শেষ বাবু। আমিও সকল প্রকারের এই অবস্থা দেখে সেখানেই পাথরের স্তূপের মতো বসে পড়লাম। আমি বাক্যহীন হয়ে পড়েছি, আমার অনুভূতিগুলোকে আমি প্রকাশ করবো কিভাবে? সবাই কাঁদছে, সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু আমিও যদি এখন ভেঙে পড়ি সবাই আরও ভেঙে পড়বে। আমি নিজেকে মানসিকভাবে একটু শক্ত করার চেষ্টা করলাম। একটু পরে দেখলাম ভিতর থেকে চারজন লোক সুভাষের দেহকে কাঁধে নিয়ে বেরিয়ে আসছে। এমন শোকার্ত মুহূর্তে ভিড়ের ভিতর থেকে কেউ একজন চেঁচিয়ে উঠলেন, দেখো গায়ে থাকাকালীন হয়তো কোনো নেশাবান করতো, কেউ জিনিস কেউই হয়, পরে এসে কি আর কিছু হবে? যদি ঠিক করার হতো গাঁও থেকেই করতে পারতো, বাবা মার শিক্ষা বলে কিছু আছে নাকি? বাড়ি থেকে গোবরের গন্ধ বেরোয়, সে ছেলে নাকি নেশাবান করতো না, ওই করেছিল বলেই হয়তো দেখো ওই ক্যান্সার ধরেছিল। ব্যাপারটা কেউ খেয়াল না করলেও আমি খেয়াল করেছিলাম এবং বুঝেছিলাম তিনি কে। আমরা প্রায় সবাই সুভাষের শবদেহের সাথে শবযাত্রী হিসাবে পিছু নিয়েছিলাম। বারবার বারবার সুভাষের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছিল, ওই মায়াবী চোখের করুণা, ওই মুখে এক নির্লোভ হাসি, তা কি ভোলা যায়। বিকেল চারটের সময় আমরা সুভাষের শেষকৃত্য সম্পন্ন করে ফিরে এলাম। আর হঠাৎ করেই মনে পড়ল চক্রবর্তী মশাইয়ের কথা। মনে পড়তেই যেন আমার গায়ের মধ্যে রিড়ি করে উঠল। আমি স্বভাবত কারোর সাথেই মুখ লাগাই না, কিন্তু ভাবলাম না, আমার এই স্বভাবকে, যারা আমার দুর্বলতা ভাবে তাদের সম্পর্কে একটা সঠিক বার্তা দেওয়া আমার উচিত। ভাবলাম সুভাষের অপমান আমি কোনোভাবেই সহ্য করব, উত্তর আমি দেবই। আমিও মনস্থির করে ফেললাম আর যেভাবেই হোক আমাকে কেউ আটকাতে পারে। বাড়িতে মাকে আসছি বলে আমি বেরিয়ে গেলাম। হন হন করে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়ল চক্রবর্তী মশাই। দেখলাম হাতে একটা সিগারেট নিয়ে মনের সুখে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ফুঁকছেন। ভাবলাম আজ তো আপনাকে ছাড়ব না, আপনার স্বভাব আপনার চরিত্রকে আমি বদলেই ছাড়ব। আমাকে পিছন ঘুরে তিনি দেখতে পেয়ে হাত থেকে সিগারেটটি ড্রেনে ফেলে দিয়ে একটু তাচ্ছিল্য সুরে আমার দিকে বললেন, বাবা এসো এসো, তোমাদের ওই ন্যাকামি শেষ হলো? তোমাদের কি বাবু, তোমাদের যাওয়ার কি ছিল? তোমার তো দূর দূর সম্পর্কেরও কেউ হয় না, তাহলে তোমার যাওয়ার কি ছিল বাপু? তুমি তো বাড়িতেই থাকতে পারতে, ওসব গেঁয়ো লোকদের ওদের কত আত্মীয় স্বজন থাকতে পারে, তুমি আবার কেন যেতে গেলে? ওনার এই একটা কথায়
আমার মাথায় যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো আগুনগুলো আরও তীব্র হয়ে গেল। আমি আর এক মুহূর্ত চুপ না থেকে তার মুখের ওপর জবাব দিলাম, দেখুন, আপনি আমার থেকে বয়সে অনেক বড় হলেও আপনার মধ্যে স্নেহশীলতা বা মানবিকতা বস্তুটি এক ফোঁটাও নেই, এক ফোঁটাও নেই। উনি আমার মুখের দিকে তাকিয়ে একটু হা হয়ে জিজ্ঞেস করলেন, এই তুমি কার সাথে কথা বলছো জানো? হ্যাঁ, তোমার সাহস তো কম নয় দেখছি। এ পাড়ার সবাই আমাকে ভয় পায় রীতিমতো, তুমি সেখানে আমার সাথে উচ্চ স্বরে কথা বলো কিভাবে? আমার তাদের মতো মেরুদণ্ড ভাঙা নয়, আমি তাদের মতো মেরুদণ্ডহীন নই। আপনার প্রতি আমার যতটুকু যা ছিল তা কেবলমাত্র সম্মান বোধ, এর চেয়ে আর বেশি কিছু নয়। আফসোস, আপনার বুদ্ধিটাও যদি আপনার ওই চেহারার মতন হতো না, তাহলে হয়তো আপনি মানুষ হতেন। কি কি বলছো তুমি? এত বড় কথা তোমার? আমার আমার চেহারা নিয়ে মন্তব্য করো তুমি? হ্যাঁ, তোমার সাহস তো কম নয় দেখছি, তুমি আমায় অপমান করো কোন সাহসে? এটা অপমান নয়, এটাই বাস্তব, ঠিক আছে? আর যদিও বা এটা আপনার অপমান হিসাবে মনে হয়, আর যদি এতটুকু মানুষের চামড়া আপনার গায়ে থেকে থাকে, তবে এই অপমানটাকে না নিজের গায়ে লাগিয়ে নিন, তবে যদি আপনার এই ভিতরের পশুটা একটু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, শুনতে হয়তো খুব খারাপ লাগছে না, আপনার হাঁটুর বয়সী একটা ছেলের কাছ থেকে এমন এমন কথা শুনছেন, খারাপ লাগবেই তো। খারাপ না সুভাষের বাবা মা আর আমারও দেখে গেছিল যখন আপনি ওই মৃত্যুর ওই শোকার্ত অবস্থার মধ্যে ওই কথাগুলো চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল, ভেবেছিলেন হয়তো কেউ খেয়াল করবে না, তাই না? কিন্তু না, আপনি ভুল, আপনি ভুল, সম্পূর্ণরূপে ভুল। আর কেউ খেয়াল করুক আর না করুক, সুভাষকে আমি আমার ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তার ওপর রোয়াওয়া প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা অপমানের জবাব আমি আপনাকে দেব। একটা বাস্তব সত্যি কি বলুন তো, শহরে থেকে থেকে না যানবাহনের ওই পুরু ধুলো আপনার মনে আর হৃদয়ে না লেপে গিয়েছে, যা কখনোই মুছবে না। আপনি হয়তো ভুলে গিয়েছেন আপনি কোথা থেকে এসেছেন। আমি তো শুনেছি আপনি নাকি কোন একটা অজ পাড়াগাঁয়ে থাকতেন, সেখান থেকে এসে তাও কি মহাজনগিরি করে, হ্যাঁ, গরিবের টাকা মেরে এই বড়লোক হয়েছেন, আবার সেই গরিবদেরই আপনি হেয় করছেন। আপনার মধ্যে লজ্জাবোধটুকু এক ছিটেবোটাও নেই বলুন, এক ছিটেবোটা সামান্য হলেও তো থাকে, সেটাও দেখছি আপনার মধ্যে নেই। এই আপনাদের মতন মানুষগুলোর জন্য না আজ শহুরে মানুষদের প্রতি গ্রাম্য মানুষদের এত ঘৃণা, এত ভয়। আরে বাবা, ওরাও তো মানুষ। হ্যাঁ মানছি এত উন্নত তারা নয়, সমস্যা তাদেরও আছে, সমস্যা আমাদেরও আছে। আমাদের মতো তাদের বাড়িতে এসি নেই, ফ্যান নেই, নেই, তারা গরিব। আরে গরিব হয়ে জন্মানোটা তো পাপ নয়, আপনিও গরিব ছিলেন। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন না, আপনার কোনো পূর্বপুরুষও গরিব ছিল, সেই থেকে আজ এই পর্যায়ে এসেছেন। কই কই সেই কথাগুলো তো মনে করছেন না, তাহলে তো নিজের গায়ে নিজে কালি লাগাবেন। অবশ্য আপনাকে বলা আর ছাড়ো আর হাওয়াকে বলা একই ব্যাপার। আমার এটাকে আপনি অপমান বললেন না, তাই না? ঠিক আছে, যদি অপমানটুকু আপনার মনে হয় নিজের গায়ে নেবেন, তাহলে নিন, আর পারলে নিজের মানসিকতাকে বদলে, তবেই ধীরে ধীরে আমাদের দেশটা বদলাবে। আজ বরঞ্চ চলি, মনে হয় আপনার মুখের উপর আমি একটু হলেও জবাব দিতে পেরেছি। নমস্কার। যাও যাও, তোমার বাবার সাথে আমার কাল দেখা হোক, এই বিষয়ে আমি তার কাছে সম্পূর্ণ নালিশ জানাবো। হয়তো মনের মতন উত্তর দিতে পেরেছি বলে একটু শান্তি বোধ। বাড়ি ফিরে আমি সুভাষের ছবির দিকে তাকিয়ে আমি এক মনে তাকে বললাম, ভাই ভাই, আমি আজ তোর হয়ে জবাব দিয়েছি, আমি বুঝিয়েছি গ্রামের মানুষরা খারাপ নয় রে, তাদের মধ্যেও ফিলিংস থাকে, কথা দিলাম রে ভাই। তোর বাবা মা কাকু কাকিমাদেরকে আমি সবসময় দেখে রাখব। আপনারা শুনছিলেন আমার লেখা প্রথম গল্প শহুরে ধুলো। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, গল্পটিকে লাইক করুন এবং কমেন্ট করে জানান কোন জায়গাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো বা কোন জায়গাটিতে আমাকে আরেকটু ইমপ্রুভ করলে হয়তো বেটার হতো। এবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী 18 মার্চ রাত ঠিক 9টায়। কে আসছে সাথে? আপনাদের প্রিয় ব্যোমকেশ বক্স। ততক্ষণ এই গল্পটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং জুড়ে থাকুন রাত্রির যাত্রীর সাথে। শুভরাত্রি। Thank you.